ম্যাডাম আপনার নাম? মিতা রানী সরকার। দেখলাম আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, এইখানে কতজন মহিলা কতজন পুরুষ আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিলেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে যে একটা ডিপ সিচুয়েশনাল ক্রাইসিস চলছে সেটার মোকাবিলার উদ্দেশ্যে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 25 জন মহিলা ডোনার এবং 25 জন মেল ডোনার আমরা আজকে এই ডোনেশন ক্যাম্পে আমরা রক্তদান শিবিরের জন্য ব্যবস্থা করেছি। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন যে এরকম একটা মারাত্মক বিপর্যয় চলছে, অতি মহামারী যেটা ডিউ টু নভেল করোনা ভাইরাস এবং যে সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় হয়েছে সেই তারই হাত থেকে আমরা আমাদের পশ্চিমবঙ্গে রক্তটাকে মানে আমরা সচলভাবে রক্ত দানটাকে বজায় রাখার জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের কোনটাই সাব ডিভিশন এই রক্ত কোথায় যাবে? ব্লাড ব্যাংকে যাবে। পরের দিকে আগামী দিনে কি চিন্তা আছে? রক্তের সংকট দেখা দিলে পরবর্তী দিনে আপনাদের ভাবনা চিন্তা কি রয়েছে? পরবর্তী দিনে আমরা বড় ধরনের প্রোগ্রাম করব। এখন এই লকডাউনের সিচুয়েশন মানে এতে আমরা একটা মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমরা একটু অল্প সংখ্যক করেছি। এর পরবর্তী দিনে আমরা আবার মানে কোনো ক্রাইসিস থাকলে নিশ্চয়ই আমরা বড় ধরনের একটা প্রোগ্রাম করার আমাদের ইচ্ছাও আছে। দারুণ, একদম দারুণ, সুপার ফটো। দাঁড়াও, ছাড়বো নি, একটু দাঁড়িয়ে দিব। আরে জোনটা করছে বলে কে চালিয়ে চলে গেল? বলুন নাম কি? আপনার নাম? বিকাশ চন্দ্র বেচ। বেজিং এ স্যার সহসভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতি। দেখলাম আজকে রক্তদান শিবির করছেন এই একে হাই স্কুলের মধ্যে, এবং হঠাৎ এই উদ্যোগ কেন? বর্তমান আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বাংলার তিনি সব ধরনের পরিষেবাটা দেন। তো বর্তমান পরিস্থিতি এক তো কোভিড-19-এ আমরা স্বাভাবিকভাবে সকলেই একটা বিপর্যস্ত অবস্থায় ছিলাম। পরবর্তী আমাদের যে সুপার সাইক্লোন আমফান, সেই আমফানের ফলে মানুষ দিশে আনা এবং নিয়মিত থ্যালাসেমিয়া রোগী সহ বিভিন্ন ধরনের যে ব্লাড প্রয়োজন হয় সেক্ষেত্রে বর্তমানে কিন্তু ব্লাডের ক্রাইসিস ছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আজকে কান্তি 3 নম্বর ব্লক মহিলা শাখা সংগঠনের সভানেত্রী মিতা রানী সাউর উদ্যোগে
আজকে এইরকম একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এই রক্তদান শিবিরে আমাদের আজকের পরিকল্পনা ছিল 25 জনের মতো মহিলা রক্তদান করবেন, কিন্তু পরবর্তীকালে আমাদের মহকুমা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আবেদন করেছিল যে আরও যদি বেশি কিছু করা যায়, তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই কিন্তু তার প্রিপারেশনও নেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 50 জন ব্লাড কিন্তু ডোনেট করেছে। আপনার নাম? মিতারানী সাউ। ডেজিগনেশন? কন্ট্রাই 3 মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। কাঁথি 3 নম্বর ব্লক মহিলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, হঠাৎ এই উদ্যোগ কেন? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা বর্তমান যে আমরা সারা বিশ্ব তথা ভারতবর্ষ থেকে আরম্ভ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে একটা ডিপ সিচুয়েশনাল ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা চলেছি এবং আমাদের সম্প্রতি একটা ঘূর্ণিঝড় হয়েছে, সেটা আপনারা আমরা সকলেই অবগত আছি। তো সেই ডিপ ক্রাইসিস থেকে আমরা কিছুটা যাতে আমরা সরকারের পাশে দাঁড়াতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই জন্যই আজকে আমরা এরকম একটা মহান কাজে ব্রতী হয়েছি। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, আমাদের চিন্তাভাবনাও আছে, আমরা আগামী দিনে বড় ধরনের এরকম প্রোগ্রাম করার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। এই রক্তদান শিবিরে কতজন মহিলা এবং কতজন পুরুষ? আমাদের এই রক্তদান শিবিরে 25 জন মহিলা এবং 25 জন পুরুষ আজকে দাতা হিসাবে। কোথাকার ডাক্তারবাবুরা এসে পরবর্তী দিনে রক্তের সংকট দেখা দিলে আপনারা কিভাবে দাঁড়াবেন? আমরা পরবর্তী দিনে এর চেয়েও বড় প্রোগ্রাম করবো এরকম ধরনের।